করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে ব্যাপক লোকসানে পড়েছে ময়মনসিংহ অঞ্চলের মাছ চাষীরা। মহামারীর এই সময়ে মাছের বাজার কমে যাওয়া, সময় মতো মাছ বিক্রি না হওয়া এবং ভরা মৌসুমে পোনা সরবরাহ করতে না পারায় এই সংকট তৈরি হয়েছে। সংকট নিরসনে প্রণোদনা সহ সরকারের সহযোগিতা চেয়েছেন চাষীরা। ময়মনসিংহে বছরে রেণু উৎপাদন হয় 2.5 লাখ কেজি আর মাছ উৎপাদন হয় 5.25 হাজার মেট্রিক টন। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় প্রায় 3.5 হাজার মেট্রিক টন মাছ। কিন্তু এবার করোনার প্রভাবে মাছের বাজার কমে যাওয়া, সময় মতো মাছ বিক্রি করতে না পারা এবং ভরা মৌসুমে পোনা সরবরাহ করতে না পারায় বড় ধরনের আর্থিক লোকসানে পড়েছে এই অঞ্চলের চাষিরা। সালা হের বেতন তাই 20 হাজার টাকার মতন। রেণু উৎপাদন যখনই করেছি তখনই কাস্টমারের অভাব, হ্যাঁ, যে দূরপাল্লার থেকে কেউ আসতে পারে না, যারা নিজেও আছে ওনারা খুব গাছে আছে। বর্তমানে যেসব মাছ উৎপাদন হচ্ছে সেগুলোর তেমন দামও পাওয়া যাচ্ছে না বলে জানান চাষিরা। শিং 25 টাকা কেজি, শিং আমরা 350 টাকা বাজার পাইতাম, এখন এগুলো দেখা যায় যে আপনার 200 খুব কঠিন হয়ে যায়। হ্যাচারি মালিকরা বলছেন ভরা মৌসুমেও পোনা উৎপাদন করতে না পারায় আগামী মৌসুমে মাছ উৎপাদনে বড় ধরনের ঘাটতির আশঙ্কা রয়েছে। বড় মাছই বিক্রি করতে পারলো না, তখন আর রেণু বা পোনা তারা সেই পরিমাণে নেয় নাই, যার প্রভাব আগামী বছর আমাদের দেশে পড়তে বাধ্য। যে টাকা সেল দিতাম তার 1/4 তো আমরা সেল দিতে পারি না। মৎস্য খাতের এই দুর্যোগ কাটিয়ে উঠতে সরকারের প্রণোদনার জন্য একটি তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। 14 থেকে 15 কোটি টাকার ক্ষতি হয়েছে, সেটা আমরা পাঠাইছিলাম এবং আমরা এই প্রণোদনাটা দিচ্ছি। এবং 9% সুদে তারা যে বিভিন্ন ব্যাংক থেকে ঋণগুলো নিয়েছিল সেটাকে রিশিডিউলিং করে আমরা 4% যে সুদ, সেই সুদের টাকায় আমরা এটাকে নিয়ে আসতে হয়তোবা আমরা পারব। জেলার হ্যাচারিগুলোতে মাছ চাষে জড়িত 1 লাখেরও বেশি চাষি। ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধার সাগহাটা উপজেলার বাজিতনগর গ্রামে তুচ্ছ ঘটনায় খুন হওয়া নিজামউদ্দিন ব্যাপারীর পরিবারকে নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। খুনের ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সব আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ভয়ে আছেন তারা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 3 মাস আগে নিজামউদ্দিনের ছেলে আশরাফ আলীর বাইসাইকেলের সঙ্গে একই এলাকার মোহাম্মদ সুলতানের ধাক্কা লাগে। এ সময় আশরাফকে অনেক মারধর করা হয়। পরদিন সুলতানের লোকজন আবারও লাঠি সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে নিহত হয় বাবা নিজামউদ্দিন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এরপর থেকে আসামিরা হুমকি দিতে শুরু করে নিহত নিজামউদ্দিনের পরিবারকে। নাতি গোলজারের যে ছেলে চারটে, দুটে নাতি, এদিকে আমি একদম আমি ফাঁসি চাই। আমার বাবাকে হত্যা করেছে, তারপর আমাকে হুমকি দিচ্ছে মোবাইলে, লাখন আমাকে মানে কাল্লা আদত করে নিয়ে গেলাম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। বর্বরোচিত হামলা করে নিজামউদ্দিনকে হত্যা করা হয়েছে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আশা করি। তা করলে মানুষকে শাস্তি পেতে হয়, আমরা এই বিচারের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। বাদীপক্ষ 26 জনকে আসামি করে কিন্তু মামলাটা দিয়েছে এবং ঘটনার সাথে যারা জড়িত আমরা তৎক্ষণাৎ কিন্তু 3 জনকে গ্রেপ্তার করেছি এবং বাকি যে আসামিগুলো এই ঘটনার সাথে জড়িত কিনা সে বিষয়ে কিন্তু আমরা খোঁজ খবর নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে তাদেরকে অবশ্যই তদন্ত নেওয়া, মানে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ডিবিসি নিউজ ডেস্ক।